হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন। ম্যাক্সিমাম ইয়ং ছেলেপেলে বা দেখা যায় যে 12 থেকে 14, 30, 32 পর্যন্ত যারা আছেন তাদের ম্যাক্সিমামই দেখা যায় প্রশ্ন আসে আমার কাছে যে দাদু, যৌন শক্তি বৃদ্ধি করব কি করে এবং কি কি খাদ্যগুলো আমি গ্রহণ করব। এখন দেখা যাচ্ছে যে ইউটিউবের মাধ্যমে বহু জায়গায় বহুভাবে নানান খাদ্য উপস্থাপনা করা হয়েছে যে এইটা খেলে যৌন শক্তি বৃদ্ধি পাবে। কেউ বলছে ছোলা মধু খাই। এখন যারা ছোলা মধু খাচ্ছে, কে দেখা গেল কি তার পেটের দুর্বলতা আছে, তাদের কিন্তু কোনো কিছু হবে না পর্যন্ত দুর্বলতা থাকলে। যে খাদ্যই খাই না কেন, আমরা যোগ ব্যায়ামের মধ্যে বহু উপদেশ দেওয়া আছে যে যে খাদ্য, আমি যদি ভাত ফেনা ভাত খাই লবণ দিয়ে, তাদের কিন্তু বীর্য গাঢ় হবে, তার কারণ হজম শক্তি থাকে। যদি আমরা শহরে ভিত্তিক যারা সেসব মানুষ আছি, তারা দেখা যায় যে ডিম খাচ্ছি, মাংস খাচ্ছি, দামি দামি খাদ্য খাচ্ছি, কিন্তু সব পেটের ডিসঅর্ডার। তো বন্ধুদের একটা কথাই বলি যে বহু রকম কুসংস্কার কিন্তু মানুষ আচ্ছন্ন হয়ে আছে। কেউ বলছে যে আপনি এই তাবিজ পড়ুন, আপনার যৌন ক্ষমতা বৃদ্ধি পাবে। তাবিজ তো বাহ্যিক একটা মানসিক উপায় যে সামনে গেলে দেখা যায় অমুক দোয়া পড়লে আমি শক্তি পাবো। এটা ঠিক, দোয়ার আলাদা শক্তি আছে সবসময়, যে আল্লাহর নামের মহাশক্তি, এটা সবসময় বিশ্বাস রাখতে হবে। কারণ ওই তাবিজ পড়লাম, অমক কবিরাদের ঝাড়ফুঁক খেলাম, আমি ভালো হয়ে যাবো কোনোদিনও হতে পারে না। তার কারণ ভিতরে আমার পেটের গন্ডগোল, নানা রকম রোগ আছে। এই রোগ সব কি কারণে হয়েছে, নিজের কারণের জন্য কিন্তু হয়। ম্যাক্সিমাম এই ছেলেপেলেরা কিন্তু ভুল করে। কোন জায়গায় দেখা যাচ্ছে কি যে লাউ গাছের যে প্যাঁচানো প্যাঁচানো লতা, সেটা মুখের ভিতর দিলে যৌন ক্ষমতা বৃদ্ধি পায়, যখন সহবাস করা হয় এবং লং টাইম সহবাস করা যাচ্ছে। এদের উদ্দেশ্য কিন্তু ভুল সম্পূর্ণ। আমরা কিন্তু সেই ভুল পথটাই কিন্তু মানুষকে জানিয়ে এবং সঠিকভাবে আমরা উপায় দেওয়ার চেষ্টা করব। আমরা নিজেরা পরীক্ষা করে এবং সেই খাদ্য গ্রহণ করে আপনাদের সঠিক ভিডিওটা দেওয়ার চেষ্টা করি। আশা করি আমাদের কাছে আপনারা সেইভাবেই প্রশ্ন করবেন এবং সেইভাবেই লিখবেন যে দাদু এটা গ্রহণ করে এটা হচ্ছে না। আমরা সবসময় আমরা সেই দায়বদ্ধতা নেব আপনাদের যে সঠিক উপায়টা দেওয়া। হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা, শক্তিবর্ধক খাদ্য অর্থাৎ যৌবনের জীবনী শক্তি যাতে বৃদ্ধি পায়, একটা খাবারের ছবি আপনাদের দেখালাম। এর সাথে একদম পিওর গাছের চাকের থেকে ভাঙা মধু, একদম খাঁটি, নিজে থেকে খেয়ে আপনাদের সামনে পুনরায় একটা ভিডিও করব যে এই খাদ্যগুলো খেয়ে কতখানি শক্তি বর্ধন করা যায়, এটা আমরা আপনাদের সামনে উপস্থাপনা করব পরবর্তী সময়ে। এবং যাতে আপনাদের সর্বদাই উপকার হয়, যে খাদ্যগুলো আমরা শো করি সেই খাদ্যগুলো খেয়ে হজম করার মতো শক্তি আবার পেটে থাকতে হবে। সেই হজম শক্তি থাকতে গেলে অবশ্যই আপনাকে এক্সারসাইজ করতে হবে, আর এক্সারসাইজের দ্বারা আপনারা সেই খাদ্যগুলো হজম করতে পারবেন। যখনই হজম হবে তখনই সেটার দ্বারা শক্তি বর্ধক হবে, এটা গেলে মূল কথা। আপনাদের সহযোগিতার রাস্তা কিন্তু এইটাই হয়ে থাকে। এবং আপনাদের প্রশ্ন আমরা সবসময় চাই যে কি সমস্যা হচ্ছে না হচ্ছে, আপনারা সবসময় আমাদের সাথে যোগাযোগ রাখবেন, এটা কিন্তু আমরা চাই। আপনাদের ছোট ছোট একটা টিপস দিচ্ছি যাতে আপনার সহযোগিতা হয় এবং আপনার সাথে রিলেশন ঠিক রাখার জন্যে আমরা বারে বারে আপনাদের কাছে আসি, এই জন্যে কিন্তু আসা।
অতএব আপনাদের প্রশ্ন চাই, আপনি জবাব পাবেন অবশ্যই। ভালো থাকুন।